প্রিয় দর্শক, সৌভাগ্য ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। আমার এই ভিডিওর মূল বক্তব্য, পুজো করা ফুল আপনি বাড়িতে কিভাবে রাখলে আপনার জীবনের উন্নতি হবে। হ্যাঁ বন্ধুরা, আগামীকাল কোজাগরী লক্ষ্মী পুজো হয়ে গেল, প্রত্যেকের ঘরে ঘরেই এই লক্ষ্মী পুজো হয়েছে। তাই আপনি যদি মা লক্ষ্মীর পা থেকে ফুলটিকে বাড়িতে এইভাবে রাখেন, তাহলে আপনার জীবনে অবশ্যই আর্থিক উন্নতি হবে। মা লক্ষ্মীর পদযুগল থেকে আপনি ফুলটিকে নিয়ে এক বিশেষভাবে রাখতে হবে, কারণ আপনি যেখানে সেখানে মা লক্ষ্মীর পুজো করা ফুল রাখতে পারবেন না। আপনি কোথায় রাখবেন এবং কিভাবে রাখবেন সেই বিষয়টি বিস্তারিত জানার জন্য এই ভিডিওটি দেখুন, এবং অবশ্যই এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখুন। বিভিন্ন দেবদেবীর পূজা পার্বণ হয়ে থাকে। আমরা পূজা পার্বণের সময় ফল মিষ্টান্ন সঙ্গে ফুল নিবেদন করি। পুজো হয়ে গেলে আমরা সেই ফুলগুলিকে জলে ভাসিয়ে দিই, অবশ্যই শ্রদ্ধার সঙ্গে, ভক্তির সঙ্গে। আজ আমি বলবো, আপনি যদি কিছুটা করে ফুল আপনার বাড়িতে এনে রাখতে পারেন, তাহলে আপনার সৌভাগ্যের দরজা খুলে যাবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন, প্রত্যেকেই স্বীকার করেন, মা লক্ষ্মী বা বিভিন্ন দেবদেবীর পুজোর পর যে পুষ্প অর্থাৎ ফুল, তা তার আশীর্বাদ স্বরূপ। আমরা একটু পুষ্প পেলে মাথায় তা স্পর্শ করিয়ে বাড়ি নিয়ে যাই। তাই আপনি যদি মা লক্ষ্মীর পুজো করা ফুল পান, সেই ফুল আপনি বাড়ি নিয়ে আসবেন। যদি অধিক পরিমাণ ফুল হয়, জলে না ফেলে দিয়ে আপনি বিশেষ প্রক্রিয়ায় বাড়িতে রাখতে পারবেন। আপনি এই মা লক্ষ্মীর পুজো করা ফুল অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে বাড়ির ফুল গাছের টবের মধ্যে আপনি পুঁতে দিতে পারেন। এতে মা লক্ষ্মীর কৃপা আপনার বাড়িতে বর্তমান থাকবে এবং আপনার এইভাবে রাখতে কোনো প্রকার অসুবিধা হবে না। এছাড়া আপনি আর কি করতে পারেন? যদি এমন জায়গায় পুজো হয়েছে যেটি আপনার বাড়ি থেকে দূরে, ধরুন আপনি অন্য কোনো রাজ্যে পুজো দিতে গেছেন, সেখানকার দেবদেবীর ফুল আপনি নিয়ে আসতে পারবেন না, তখন আপনি যেটি করবেন, আপনি আপনার হাতের মধ্যে ফুলটিকে নিয়ে আপনি আপনার নাকের কাছে এনে নিঃশ্বাসে টেনে নেবেন এই ফুলের সুবাস। এতে আপনার শরীর মনের মধ্যে মা প্রবেশ করবেন, আপনাকে মা শক্তি দেবেন, ফলে আপনার বহু সমস্যা সমাধান হয়ে যাবে। এরপর ওই ফুলটিকে কোনো প্রবাহমান জলে ভাসিয়ে দেবেন, তাহলেও হবে। এছাড়া বলা হচ্ছে, আপনার যদি পক্ষে সম্ভব হয়, মা লক্ষ্মীর পুজো করা ফুল আপনি লাল কাপড়ের মধ্যে বেঁধে আপনার বাড়ির যেখানে টাকা পয়সা রাখেন, যেখানটা সিন্ধু, সেই জায়গায় রেখে দিন। সারা বছর, সারা জীবন মা লক্ষ্মী আপনার বাড়িতে অধিষ্ঠান করবেন। আমরা প্রত্যেকেই জানি পুজো করা ফুল দেবদেবীদের আশীর্বাদ স্বরূপ। তাই যদি শ্রদ্ধা ভক্তি মনে আমরা বাড়িতে এই ফুল রাখতে পারি, তাহলে আমাদের বাড়ির বাস্তু দোষ যেমন নষ্ট হয়ে যাবে, কেটে যাবে, তেমনি বিভিন্ন সমস্যা খুব সহজেই সমাধান হয়ে যাবে। তাই বন্ধুরা, অবশ্যই পুজো করা ফুল আপনি বাড়িতে এনে রাখুন। আপনার শরীর মন এবং বাস্তুতে এক অলৌকিক শক্তি সৃষ্টি হবে, যেখানে আপনি কোনো কাজেই পরাজিত হবেন না, আপনাকে কেউ হারাতে পারবে না, আর্থিক উন্নতি হবে এবং আপনার সমস্যাগুলি দূরে চলে যাবে।
সমাধানের পথ চলে আসবে। জীবনে সুখ শান্তি অপার আপনার জীবনে বিরাজ করবে। তাই অবশ্যই যদি পারেন এইভাবে আপনি ফুল রাখতে পারেন। প্রথমত আপনারা টবে বিভিন্ন প্রকার ফুল গাছ লাগান। আপনি যদি পুজো করা ফুল টবের এক কোণে একটু খুঁড়ে সেখানে শ্রদ্ধাভক্তি মনে প্রণাম জানিয়ে মা লক্ষ্মীকে পুঁতে দেন, তাহলে কিন্তু ধরে নেওয়া হয় অত্যন্তই শুভ। আপনার বাড়িতে স্থায়ীভাবে সেই পজিটিভ এনার্জি থেকে গেল, ফলে আপনার গৃহদোষ কোনো প্রকার হবে না। গৃহের যেসব সমস্যাগুলি আছে সেই সমস্যাগুলি দূরীভূত হবে এবং দূরীভূতি হওয়ার ফলে আপনার আরও উন্নতি হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আবার আপনি যদি বাইরে পুজো দিতে যান যেখান থেকে ফুল আনা আপনার পক্ষে সম্ভব হবে না, সেক্ষেত্রে আপনি আপনার শরীরের মধ্যে সেই ফুলের সুবাস ঢুকিয়ে নেবেন, অর্থাৎ দুই হাতের মধ্যে নিয়ে শ্রদ্ধাভক্তি সহকারে নিঃশ্বাসের সঙ্গে ফুলের সুবাস টেনে নেবেন। এর ফলে আপনার দেহ মনের মধ্যে ফুলের গন্ধ ঢুকে যাবে, ফলে মা লক্ষ্মীর যে কৃপা, মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি আপনার সঙ্গে অবশ্যই থাকবে। সুতরাং আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনি এই পুজো করা ফুল থেকে উপকৃত হতে পারেন। আগামীকাল কোজাগরী লক্ষ্মী পুজো হয়ে গেছে, মায়ের পা থেকে আপনি ফুলগুলি নিয়ে এই প্রক্রিয়ায় বাড়িতে রেখে দিন, আপনার জীবনে উন্নতি হবে। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি এইভাবে ফুলগুলি রাখতে পারেন তাহলে অবশ্যই আপনার জীবনে উন্নতি হবে। মা লক্ষ্মী আমাদের ধন সম্পত্তি দেওয়ার অধিকারিণী, তাই যারা আর্থিক কষ্টে ভুগছেন তারা অবশ্যই এইভাবে মা লক্ষ্মীর পা থেকে ফুলগুলি নিয়ে বাড়িতে রেখে দিন, তাহলে আপনারা অবশ্যই ধন সম্পত্তি পাবেন। আশা করি ভালো লেগেছে ভিডিওটি। যদি ভালো লাগে একটি লাইক দেবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। আমরা ধর্ম সংক্রান্ত বিভিন্ন ভিডিও দিয়ে থাকি, তাই আজকে যারা নতুন বন্ধু রয়েছেন তাদের জানাই আমাদের চ্যানেলে স্বাগতম, আর যারা ইতিমধ্যেই আমাদের চ্যানেল দেখেছেন তাদের জানাই ধন্যবাদ। মা লক্ষ্মীর পুজো করা ফুল অত্যন্ত আশীর্বাদ স্বরূপ বলে মনে করা হচ্ছে। যারা বিশেষ করে আর্থিক কষ্টের মধ্যে রয়েছেন তারা যদি মা লক্ষ্মীর পুজো করা ফুল এইভাবে বাড়িতে রেখে দেন তাহলে অবশ্যই আপনার জীবনের উন্নতি হবে, অবশ্যই আর্থিক উন্নতি হতে বাধ্য। তাই মা লক্ষ্মীর পুজো করা ফুল আপনি বাড়ির ফুলের টবের মধ্যে রেখে দিতে পারেন, আপনি আপনার সিন্ধুকের মধ্যে লাল কাপড় চড়িয়ে রেখে দিতে পারেন, বা আপনি এই ফুল নিঃশ্বাসের মধ্যে টেনে নিয়ে তার সুগন্ধ নিঃশ্বাসে টেনে নিয়ে আপনার শরীর মনকে পজিটিভ এনার্জিতে ভরিয়ে দিতে পারেন। তাই যদি সম্ভব হয় অবশ্যই করুন। তবে বলবো জলে বিসর্জন না দিয়ে যদি পারেন পুজো করা ফুলগুলি যদি বাড়িতে রাখেন তাহলে অবশ্যই আপনার জন্য উন্নতি হবে, ভালো হবে। আজকের মতো বন্ধুরা এখানেই বিদায় নিচ্ছি। আগামী দিন আরও ভালো ভালো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সামনে চলে আসব এবং অবশ্যই আরও নতুন কিছু টিপস আপনাদের জানিয়ে দেব। আগামীকাল মা লক্ষ্মী পুজো হয়ে গেছে, তাই মা লক্ষ্মী পুজো যখন হয়েছে তার পুজো করা ফুলগুলি আপনি বাড়িতে রাখতেই পারেন এবং আপনি বাড়িতে রাখলে আপনার বাড়ি যে পজিটিভ এনার্জিতে পরিপূর্ণ হবে সেই বিষয়ে আমি আপনাদের জানিয়ে দিলাম। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার। সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন, ভালো থাকবেন।